بسم الله الرحمن الرحيم السلام عليكم প্রিয় জান্নাতের পথের যাত্রীরা আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী তুলে ধরব ইমাম মাহদি আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্ত বাইতুল্লাহ শরীফে আশ্রয় নেবেন দুশমন বাহিনী তাকে হত্যা করার জন্য বাইতুল্লাহ শরীফে আক্রমণ করতে চাইবে বিস্তারিত সহি মুসলিম শরীফে এবং মুসনাদে আহমদ কিতাবে এসেছে আশ্চর্যজনক ব্যাপার হলো আমার উম্মতের একটি দল বাইতুল্লায় আশ্রয় নেওয়া এক কুরাইশীকে হত্যা করার জন্য অগ্রসর হবে দলটি মরুভূমিতে অবস্থানরত অবস্থায় ভূমিকম্পের সম্মুখীন হবে উল্লেখ্য এখানে কুরাইশি বলে ইমাম মাহদি আলাইহিস সালামেরই উদ্দেশ্য হাদিসে এসেছে আসমান থেকে এক ব্যক্তির নাম ধরে ডাকা হবে তাকে কোনো নিম্ন শ্রেণীর মানুষ প্রত্যাখ্যান করবে না কোনো বিত্তশালী ও ক্ষমতাবান লোকেও অগ্রাহ্য করবে না হাদিসটি হাসান স্তরের হাদিস হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সূর্যের মাঝে যখন একটি আশ্চর্যজনক চিহ্ন প্রকাশ পাবে ইমাম মাহদি তখনই আত্মপ্রকাশ করবেন বুখারি শরীফ হাদিস হাদিস নং 951 হাদিসটির সনদ শহীদ এখানে ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ করার কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে হাদিসে এসেছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় এক ব্যক্তি খলিফা হয়ে আসবেন তিনি মানুষের মাঝে সম্পদ বণ্টন করবেন সহি মুসলিম মুসনাদে আহমদ 380 হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ্চর্য হচ্ছি এ ভেবে যে আমার উম্মতের মধ্য হতে একটি দল বাইতুল্লায় আশ্রয় নেওয়া এক ব্যক্তিকে আক্রমণ করতে অগ্রসর হবে যখন তারা মরুপ্রান্তরে পাড়ি দেবে তখন তাদেরকে জমিনের ভেতরে ধসিয়ে দেওয়া হবে সহি বুখারি সহি মুসলিম তিরমিজি এখানে বাইতুল্লায় আশ্রয় নেওয়া এক ব্যক্তি বলে ইমাম মাহদি আলাইহিস সালামকেই বোঝানো উদ্দেশ্য কারণ তিনি কুরাইশি এবং আল্লাহ তাআলার খলিফা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন শেষ জামানায় আমাদের বংশ হতে তিন ব্যক্তি আগমন করবেন সাফা মানসুর এবং ইমাম মাহদি বাই হাকি দালাইলুন নবুয়াত হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের মাঝে মাহদির আত্মপ্রকাশ হবে তিনি সর্বনিম্ন 7 বছর আর সর্বোচ্চ 9 বছর শাসনকার্য পরিচালনা করবেন সুনানে ইবনে মাজা ইমাম মাহদি পরিচ্ছেদ 4080 হাদিসটি সনদ সহি বিশিষ্ট সাহাবি ও বুখারীর অন্যতম বর্ণনাকারী হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ হতে বর্ণিত যে ইমাম মাহদি আলাইহিস সাল্লাম এ উম্মতের মধ্য থেকে আসবেন তিনি হযরত ঈসা আলাইহিস সালামের ইমামতি করবেন বিশিষ্ট তাবিঈ ও বুখারীর অন্যতম বর্ণনাকারী হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ বলেন শেষ জামানায় মানুষ নানা দল উপদলে বিভক্ত হবে পরস্পরে মতবিরোধ ছড়িয়ে পড়বে আসমানের দিগন্তে একটি জ্বলন্ত হাত প্রকাশ পাবে আর আসমান থেকে আহ্বান করবে যে ওই ব্যক্তি তোমাদের নেতৃত্ব দানকারী মহান পুরুষ ইমাম বুখারী উস্তাদ ইমাম নাঈম ইবনে হাম্মাদ হাদিস নং 972 হাদিসটি সনদ সহি হাদিসে এসেছে তোমাদের মধ্য হতে তিনটি দল ধনভাণ্ডার নিয়ে সংঘাতে লিপ্ত হবে সবাই নিজেদের ইমাম মাহদি আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবি করবে এদের একটি দল টিকে থাকবে যখন তোমরা তাদের নেতাকে দেখতে পাবে তখন তার হাতে বায়াত নেবে যদিও শীতল বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় তবু অবশ্যই এ ব্যক্তি আল্লাহ তাআলার খলিফা ইমাম মাহদি সুনানে ইবনে মাজা হাদিসটি সনদ সহি হাদিসে আরো এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় এক ব্যক্তি খলিফা হয়ে আসবেন তিনি মানুষের মাঝে সম্পদ বণ্টন করবেন সহি মুসলিম মুসনাদে আহমদ 380 আশা করি ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন নিয়ে ইসলামী জ্ঞানশূন্য এক শ্রেণীর কথিত আধুনিক বন্ধুদের সন্দেহ ও সংশয় নিরসন হবে যারা বুখারী এবং মুসলিম শরীফে ইমাম মাহদি আলাইহিস সালামের আলোচনা না থাকার দাবি তুলে থাকেন তাদের সেই অজ্ঞতাজনিত দাবিও এবার ফিরিয়ে নেবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ জ্ঞান দান করুক আমিন ওয়া আখরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাতুন বাইনাল বাশার
من غير طول أو قصر هو رابعة بين البشر من غير طول أو قصر والشعر أسود لونه والوجه حاكاه القمر.